আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি এখানে ঘুরতে এসে একটা বেলুনের ফ্যাক্টরি, যেটা নাকি আমরা ছোটবেলা খুব খেলতাম, এগুলো নিয়ে গ্যাস ভরে যে বেলুনগুলো ফুলানো হতো, সেই বেলুনগুলো আমাদের ছোটবেলা খুবই প্রিয় ছিল। তো বেলুন পছন্দ করে না এমন বেবি ছোট বাচ্চা খুব কমই আছে, প্রায় পৃথিবীর সব দেশেই বাচ্চারাই বেলুন পছন্দ করে। তো আজকে আমি এটা হচ্ছে আপনার মালঞ্চ হাসপাতাল পোনাখোলা, এখানে ঘুরতে এসে মোটামুটি দেখলাম যে ভালোই সুন্দর বেলুনের একটা ফ্যাক্টরি। তো এর আগে ধারণাই ছিল না যে এত সহজে এগুলো বানানো হয়। তো চলেন গিয়ে দেখা যাক কীভাবে বেলুনগুলো তৈরি হয়। সবে আমার সাথেই থাকবেন, চলেন যাই। এই জায়গার লোকেশনটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ মালঞ্চ হাসপাতালের পিছনেই। তো আসুন দেখা যাক কিভাবে বেলুনটা তৈরি হয়। এটা তোরাও কি বেলুন নিয়ে খালস? এই যে সেই ফ্যাক্টরি, এখানে শুকিয়ে রাখা আছে, শুকাতে দেওয়া হয়েছে এখানে। তো আসুন ভিতরে গিয়ে দেখা যাক কিভাবে বেলুন গুলো তৈরি হয়। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আজ খাবার আইলাম। দর্শক, আপনারা দেখছেন বেলুনগুলো কয়েকটা কালার হয়, লাল, সবুজ, হলুদ, আরো কয়েকটা কালার হয় যেগুলো এখানে নেই। এগুলো বিশেষ করে এখন টাইলসের কাজ হয়, তারা এগুলো আঙ্গুলে পরে কাজ করে যাতে আঙ্গুলে ক্ষয়ক্ষতি না হয়, আঙ্গুলে প্রোটেক্ট দেওয়ার জন্য এগুলো আঙ্গুলে পরে নেওয়া হয়। ওই
শুক বেলুনগুলো শুকানোর পরে এখানে এইভাবে খুলে আবার ফ্রেমগুলো আবার নতুন করে এইভাবে সাজানো হয়। এইগুলো আবার নতুন করে বেলুন হবে। পাউডার মাখিয়ে খোলা খোলা হচ্ছে এগুলো। এগুলো থেকে আবার এটা আবার প্যাকেট হবে এখান থেকে। এগুলো কমপ্লিট হয়ে গেছে। Thank you.
আপনারা দেখছেন প্রথমে কেমিক্যালের পানি দিয়ে দেওয়া হলো, তারপরে রাবার মিক্সিং পানিতে দেওয়া হলো এখান থেকে। এগুলো রাবার এক একে তিনবার, একবার হলো আরো দুইবার এভাবে দেওয়া হবে, আর একবার হচ্ছে এনে দুইবার হলো। I'm going to go
That's complete. Final touch. রোদ দিয়ে শুকানোর পরে ওইখানে আপনার আবার পাউডার দিয়ে ফোলানো হয়। আমরা দেখলাম প্রথমে যে কেমিক্যালটা, সেই কেমিক্যালে চুবানোর পরে আপনার যে রঙলা যে রাবারগুলো, সেই রাবারে দেয়া হলো। এরকম রাবারে আপনার তিনবার, মানে একবার দেওয়ার পরে কিছুক্ষণ পরে আরেকবার, তারপর আরেকবার, তিনবার দেওয়ার পরে জিনিসটা ঘন হয়, তো শুকিয়ে যায় সাথে সাথেই। তারপর আবার একটু রোদ্রে দেওয়া হয়। রোদ্রে দেওয়ার পরে সেগুলো উপরে পরে, যে উপরে রঙটা সৌন্দর্যের জন্য, তো এটা দেয়া, যার কারণে তিনটা কালার হয় বেলুনটার মাঝে। তো আমরা জানি যারা চায়না পণ্য বাংলাদেশে বা পৃথিবী সব দেশেই আছে, চায়না পণ্য বের হওয়ার পরে থেকে বেলুনগুলো আমাদের দেশের যে পণ্য সেগুলোর মান আস্তে আস্তে চাহিদা কমে গেছে। চায়না যেহেতু সৌন্দর্যের দিকে প্রথম, চায়না যাই বা না কেন সেটাই সুন্দর, যার কারণে আমাদের দেশে বেলুনটা চলে কম। এখন এটা ওই বাচ্চাদের সৌন্দর্যের চাইতে, বাচ্চাদের খেলনার চাইতে এখন ইউজ করা হয় বড়রা যারা টাইলসের কাজ করে, ফ্লোরে বাড়িতে যে টাইলসের কাজগুলো করে, পাঁচ আঙ্গুলে পরে, যাতে হাতের সেফটির জন্য, আঙ্গুলের সেফটির জন্য আঙ্গুলে পরে এগুলো ইউজ করা হয় আঙ্গুলের জন্য। তো এখন এই এই কাজে ব্যবহার হয়। তো আপনারা সবাই দেখেন, এই ছিল আমার আজকের ভিডিও। খোদা হাফেজ সবাইকে।